নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেকসুজন হেলথ চ্যানেলটি এবং পাশে আসা নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে শিডিউল করে ইউটিউবের ভিডিও আপলোড করবেন। তো শিডিউল করার সুবিধাগুলো হচ্ছে যে আপনি নির্দিষ্ট কোনো টাইম দিয়ে দেবেন, সেই টাইমে অটোমেটিক ভিডিও আপলোড হয়ে যাবে। তো এটি হচ্ছে শিডিউল। তো শিডিউলের অনেক উপকার আছে, যারা আপনার দর্শক থাকবে তারা হয়তো ভিডিওটি নোটিফিকেশন তাদের কাছে চলে যাবে, তারা অপেক্ষায় থাকবে যে এই টাইমে ভিডিওটি আপলোড হবে, সেই টাইমে তারা আবার ভিডিও দেখার জন্য ইউটিউবে চলে আসবে, আপনার ভিডিওর ভিউ বাড়বে। তো ভিউয়ার্স, এটি কীভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বরাবরের মতো সাথে আছে আমি সুজন আহমেদ, তার আপনারা দেখছেন টেক সুজন হেলথ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। কীভাবে মোবাইলের মাধ্যমে শিডিউল করে ভিডিও আপলোড করবেন সেটি দেখানোর জন্য মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আপনারা আপনাদের ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা এখানে ভিডিওটি আপলোড করে দেবেন। তো দেখেন এখানে কিন্তু ভিডিও আপলোডের একটি অপশন আছে, তো এখান থেকে আমি ভিডিও আপলোড করে দিলাম। তো এখানে আপলোড করার পর দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে যে আমি ভিডিওটি আপলোড দেবো, সেই ভিডিওটি এটি। তো আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার ভিডিওটি কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি কিন্তু কিছু বসাবো না। তো এখানে দেখেন আমার এখানে কিন্তু আনলিস্টেড করা আছে ভিডিওটি। তো এখানে আমি আনলিস্টেড করে রাখলাম। করে রাখার পর এখান থেকে আপনারা কী করবেন, আপলোড, সরাসরি আপলোডে ক্লিক করে দেবেন। তো টাইটেলটাকে আপনি পরেও বসাতে পারবেন। তো এখানে আপনি আপলোডে ক্লিক করে দিলেন। তো এখান থেকে কিন্তু আপলোড হওয়া শুরু করে দিয়েছে, দেখেন অলরেডি কিন্তু আপলোড হওয়া শুরু করে দিয়েছে। তো এখান থেকে আমি আবার সরাসরি এখান থেকে চলে যাব ইউটিউব স্টুডিও, আইটি স্টুডিওতে চলে যাব। তো আপনারা এখান এই অ্যাপসটি কিন্তু যদি আপনারা ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা ব্যবহার করবেন, এটা অনেক সুন্দর একটি অ্যাপস। তো এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা যখন এই অ্যাপসটিতে ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পর আপনার সেই আপলোড করা ভিডিওটি এখানে দেখতে পাবেন। তো এখানে আমি আপলোড করা ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই দেখেন আপনার এই ভিডিওটি আপলোড হচ্ছে। তো এই ভিডিওটি আপনি এখান থেকে এডিট করে দেবেন। তো আমি এখানে এই ভিডিওর পরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমার এই ভিডিওটি আমি এডিট করব, এই লোডিং নিচ্ছে। দেখেন লোডিং দেওয়ার পর এখান থেকে আমি এই কলম আইকনে ক্লিক করে দেবো। তো আমি কলম আইকনে ক্লিক করে দিলাম। কলম আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি ভিডিওটি এখন এডিট করব। এডিট করে আমার এখানে দেখেন টাইটেলটা কিন্তু কিছু দেওয়া নাই, ডিসক্রিপশনও দেওয়া নাই। তো আমার টাইটেল ট্যাগ এগুলো নোটে সেভ করা আছে। তো আমি এখান থেকে সরাসরি নোটে যাব। নোটে যাওয়ার পর আমি সেখান থেকে আমার টাইটেল ট্যাগগুলো এখান থেকে নিয়ে আসবো। তো আমি এখানে নোটেস এডিট করে আগে থেকে রেখেছি। তো এখানে দেখেন আমি টাইটেলটা আমি এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে আপনারা টাইটেল ট্যাগ ঠিকমতো দেবেন, ডিসক্রিপশন। তো দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, আমি আমার টাইটেলটি এখান থেকে দিচ্ছি। তো এখানে কিন্তু চলে আসলাম। চলে আসার পর দেখেন এখানে ক্লিক করে দিলাম, এখানে যেখানে টাইটেল দেবো। তো এই টাইটেলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এখন পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমার কিন্তু টাইটেলটি হয়ে গেল। এখন ডিসক্রিপশনটা আমি আবার নিয়ে আসছি। তো এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। তো আমি ডিসক্রিপশনটা কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবো ডিসক্রিপশন বক্সে, ডিসক্রিপশনটি পেস্ট করে দেবো। তো দেওয়ার পর আপনারা এখান থেকে চাইলে কী করতে পারবেন, আপনারা এখান থেকে ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন। এখানে ট্যাগ অপশন আছে, তো এখান থেকে আপনি ট্যাগ ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদের ভিডিওটি দেখানোর জন্য আমি ট্যাগটা পরে ব্যবহার করব, আপনারা আপনাদেরকে ভিডিওটি শর্ট করে দেখানোর জন্য টাইটেলটি ট্যাগটি আমি দেখাচ্ছি না। তো এখান থেকে আপনারা কী করবেন, শিডিউল করার জন্য এই আনলিস্টেড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি আনলিস্টেড অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন শিডিউল একটি অপশন চলে আসছে। তো শিডিউল অপশনে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কোন তারিখে আপলোড করে দিতে চাচ্ছেন তো সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। তো আমি আজকের তারিখে আপলোড করে দিতে চাচ্ছি। তো আমি 18 তারিখে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি কয়টা দিয়ে দিতে চাচ্ছি, তো এখন প্রায় 12:10 বাজে। তো আমি এটি আপলোড এটা পাবলিশড হবে 4টার দিকে। তো আমি এখানে 4টাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কত মিনিটে আপনার এখান থেকে আপলোড হবে, তো আমি সেই মিনিটটা এখান থেকে দিয়ে দিলাম, ধরেন 4:10। তো আমি 10 মিনিট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে একটি অপশন আছে, ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন শিডিউল কিন্তু হয়ে গেছে যে আমি 4:10 18 জুন আমি এই ভিডিওটি আপলোড করব। তো এখন এখানে কিন্তু চলে আসছে। তো এখান থেকে কী করবেন, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো যখন আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন তখন কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে এবং এই ভিডিওটি আপনার হচ্ছে
আজকেই 4টার সময় প্লে হবে। তো এখান থেকে আপনি চাইলে থাম্বনেল সেট করে দিতে পারেন। তো এখানে থাম্বনেল সেট করতে এখানে ক্লিক করে দিয়ে তো তারপর এখানে দেখেন এরকম একটি প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে থাম্বনেল আপনি সেট করে দিবেন। তো আমার এখানে আমি যে এই থাম্বনেলটি তৈরি করেছি, তো আমি এই থাম্বনেলটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই দেখেন আমার কিন্তু থাম্বনেলটি চলে আসছে। চলে আসার পর এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি আবার সেভ দিলে এখান থেকে আপনার থাম্বনেল সহ সেভ হয়ে যাবে। তো আমি সেভ করে দিলাম। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।